হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরবি ভাষা শিক্ষা সিরিজের আঠারোতম পর্বে আজকে আমরা শিখব আরবিতে নির্মাণ সামগ্রী ও আর অন্যান্য কিছু জিনিসপত্রের নাম ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করবো যদি আপনারা যা শিখবো বাংলা শিখব ভিডিও প্রথম দিকে তাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন যা শিখবো বাংলা শিখবো এবং প্রেস করে দিন সাথে থাকা আইকনটি বন্ধুরা দুঃখিত মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে ছোট্ট একটু পরামর্শ চাই আমরা চাচ্ছি যা শিখবো মালা শিখব আগামী পর্বগুলোর মধ্যে কিছু কিছু পর্ব ড্রাইভিং এবং ড্রাইভিং শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড করার জন্য এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ থাকে দয়া করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা যদি মোটিভেট করেন আমরা আগামী পর্বগুলোর মধ্যে কিছু পর্ব ড্রাইভিং এবং ড্রাইভিং শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড করব ওকে তাহলে এবার আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই কার্পেন্টার কার্পেন্টারকে আরবিতে বলে নাজ্জার কার্পেন্টারকে আরবিতে বলে নাজ্জার স্টিল ফিক্সার স্টিল ফিক্সারকে আরবিতে বলে হাদ্দাদ স্টিল ফিক্সারকে আরবিতে বলে হাদ্দাদ ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলে কারাবাই কারাবাই শব্দ অর্থ হলো ইলেকট্রিশিয়ান চলুন এবার আমরা মূল শব্দগুলোতে চলে যাই হাতুড়ি হাতুড়িকে আরবিতে বলে সাকোস হাতুড়ি হাতুড়িকে আরবিতে বলে সাকোশ সাকোশ শব্দ অর্থ হলো হাতুড়ি এসকাফোল্ডিং শুরুতে এসকাফোল্ডিং সম্পর্কে একটু জেনে নিই বিভিন্ন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোর মধ্যে আপনারা দেখবেন বাহিরে সেফটির জন্য লোহার পাইপ দিয়ে রেলিংয়ের মতো করে তৈরি করে যেখানে দাঁড়িয়ে কাজ করে সেটাকে এসকাফোল্ডিং বলে আর এস্কা আরবিতে আরবিতে বলে সিগালা এস্কা আরবিতে বলে সিগালা সিগালা শব্দ অর্থ হলো এস্কা বেলসা বেলসাকে আরবিতে বলে কুরেক বেলসা বেলসাকে আরবিতে বলে কুরেক কুরেক শব্দ অর্থ হলো বেলসা ফাইভ যে কোনো ধরনের ফাইভকে লোহার পাইপ পিপিসি পাইপ প্লাস্টিকের পাইপ সব ধরনের পাইভকে আরবিতে বলে মাসুরা মাসুরা শব্দ অর্থ হলো ফাইভ আঠাকে গ্যারা বলে যে কোনো ধরনের আঠা সেটাকে আরবিতে বলে গ্যারা টাইলস বা মোজাইক টাইলস অথবা মোজাইককে আরবিতে বলে বেলাত। বা সিরামিককে বলে থাকে সিরামিক অথবা বেলাত শব্দ অর্থ হলো টাইলস ইট ইটকে আরবিতে বলে বলক আবার লাল যে ইটগুলো হয় সেগুলোকে আপনারা বলবেন বলক আহমার। বলক আহামার বালু বালুকে আরবিতে বলে তোরাব বালুকে আরবিতে বলে তোরাব সুতা সুতাকে আরবিতে বলে ক্ষেত চিকন সুতাগুলোকে আরবিতে ক্ষেত বলে টিনকে আরবিতে বলে ক্যারবি টিন তিনকে আরবিতে বলে ক্যারবি কাটার যে কোনো কিছু কাটার জন্য কাটারগুলো ব্যবহার করি না আমরা সেই কাটারগুলোকে আরবিতে বলে জরো দিয়া জরদিয়া শব্দ অর্থ হল কাটার লোহা লোহাকে আরবিতে বলে হাদিদ লোহা লোহাকে আরবিতে বলে হাদিদ হাদিদ শব্দ অর্থ হল লোহা ইলেকট্রিক কাজে ব্যবহৃত সব ধরনের তারকে আরবিতে বলে সিল্ক সিল্ক শব্দের অর্থ হল তার আবার চিকন তারকে যে তারগুলো দিয়ে রড বাঁধে বা জালি বাঁধে সে তারগুলোকে আরোপিতে বলে সিম ফিলার ফিলারকে আরবিতে বলে আমোদ ফিলার ফিলারকে আরবিতে বলে আমোদ কংক্রিট ডালাই বা কংক্রিট ডালাইকে আরবিতে বলে সাব্বাক সাব্বাক শব্দের অর্থ হলো কংক্রিট ডালাই আবার কংক্রিটকে বলে থাকে সাব্বা কংক্রিটকে বলে থাকে সাব্বা সিমেন্ট অথবা কখনো কখনো গেরা বলে থাকে তবে সাদা সিমেন্টগুলোকে আরবিতে গেরা বলে থাকে আর নর্মালি যে সিমেন্টগুলো আমরা কনস্ট্রাকশনে ব্যবহার করি সে সিমেন্টগুলোকে সিমেন্টে বলে থাকে আবার আপনি গেরা বললেও তারা বুঝতে পারবে গ্যারেন্ডার মেশিন যেটা দিয়ে কাটাকাটি করে লোহার পাইপ কাটে বিভিন্ন জিনিস কাটে সেটাকে আরবিতে বলে স্মারুক গ্রাইন্ডার মেশিনকে আরবিতে সারুক বলে আর যে হিলটি থাকে যেটা দিয়ে আপনার বিভিন্ন ডালাই টালাই ভাঙা হয় হাইড্রলিক প্রেশার দিয়ে বা হাওয়ার প্রেশার দিয়ে সেটাকে হিলটি বলে হিলটিকে হিলটি বলে ট্রলি মালপত্র নেওয়ার জন্য সিমেন্ট বালু বা কংক্রিট নেওয়ার জন্য যে ট্রলিগুলো ব্যবহার করি আমরা সেগুলোকে আরবিতে বলে আরাবিয়া রশি রশিকে আরবিতে বলে হাবিল রশি রশিকে আরবিতে বলে হাবিল কাঠ কাঠকে আরবিতে বলে খেসাব খেসাব শব্দ অর্থ হলো কাঠ রকাম রোকাম হলো এখন যে নতুন নতুন বিল্ডিংগুলো তৈরি করে আপনারা দেখবেন বিল্ডিংগুলো বাইরে কিন্তু রং করে না এক ধরনের টাইলসের মতো বড় বড়ো পাথর লাগায় সেটাকে আরবিতে বলে রোকাম যে পাথরগুলো বাইরে ডিজাইনিংয়ের জন্য লাগায় সেগুলোকে আরবিতে রোকাম বলে রং। রঙকে আরবিতে বয়া বলে বয়া শব্দ অর্থ হল রং উইন্স কোনো কিছু উঠানোর জন্য যেমন কনস্ট্রাকশন সাইডে আপনার নিচ থেকে জিনিসপত্র উঠানোর জন্য মোটরের সাহায্যে উঠিয়ে নিয়ে যায় সেগুলোকে আরবিতে বলে উইন্স উইঞ্স কিন্তু হাইড্রলিক ক্রেনকে উইন্স বলে আবার গাড়ি ঘোড়া খারাপ হলে যে গাড়িগুলো আবার গাড়িগুলোকে নিয়ে যায় ট্রেনে সেগুলোকেও কিন্তু উইন্স বলে বালতি বালতিকে আরবিতে বলে সাতাল সাতাল শব্দ অর্থ হলো বালতি ড্রিল মেশিন ইলেকট্রিক্যাল কাজের জন্য যে ড্রিল মেশিনগুলো ব্যবহার করে সেগুলোকে বলে সিনুর সিনুর শব্দ অর্থ হলো ড্রিল মেশিন স্ক্রু ড্রাইভার বিভিন্ন জায়গায় স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হয় আপনাদের কাজের ক্ষেত্রে তো স্ক্রু ড্রাইভারকে বলে মোফাক মোফাক শব্দ অর্থ হলো স্ক্রু ড্রাইভার রেঞ্জ আমরা বিভিন্ন নাটবল্ট খোলার জন্য যে রেঞ্জগুলো ব্যবহার করি সেই রেঞ্জগুলোকে আরবিতে মুফতা বলে আবার মুফতা কিন্তু সাবিকেও বলে তালা খোলা সাবি সেটাকেও কিন্তু মুফতা মুফতা বলে সব ধরনের সুইচকেও আরবিতে মুফতা বলে ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ